হ্যালো এভরিওয়ান, মিথ সল্টের আর একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আমরা খুব একটা ভালো আছি আর কি। তো দেখো, আমরা চলে এসেছি একটা দোকানে, আর ওখানে মিথের বাবা ভোট দিয়ে দিয়েছে আর কি, পোস্টাল ভোট, সেটাই দেখাচ্ছিল। আর এখানে আমরা দোকানে কিছু জিনিস কিনতে এসেছি, সব মিথের জিনিস। সেটা হলো মিথের ব্রাশ, কোলগেট, মানে কোলগেট না হলো আগের কোলগেটটা শেষ হয়ে গেছে, পেস্টটা আর কি, আর ব্রাশটা চেঞ্জ করা হলো, ওটা নেওয়া হলো। আর মিথকে একটা চকলেট দিয়েছে দোকানদার, যেখানে যায় কিছু একটা জোগাড় করে ফেলে আর কি। তো সেগুলো নিলাম, আর দেখছিলাম যে মিত কী বলছে, মিতের বাবাকে বলছে। আর না, মিতের একটা খুব বাজে অভ্যাস হয়েছে, ঠাস ঠাস করে মারে ওর বাবাকে, কেন মারে আমি জানি না। তো যাই হোক, দেখতে দেখতে তোমার এই গাড়িটা আমার না পছন্দ হয়ে গেছে, তো বললাম যে এই গাড়িটা একটু খুলে দেখাও। মিতের বাবা বলছিল না না নিতে হবে না, কিন্তু আমি বললাম একটু গাড়িটা আমার বেশ ভালো লাগছে, তাই জন্যই আমি বললাম যে গাড়িটা একটু দেখাও। আর আমি দেখানো নাম করে ওকে বলেছি গাড়িটা সেট করে দে। তো যাই হোক, ও গাড়িটা সেট করে দিচ্ছিল, আমি গাড়িটা নেব। গাড়িটা আমার খুব ভালো লেগেছে, আর আমার না বেশ ভালো লাগে বাচ্চাদের একটু গাড়ি ঘোড়া থাকবে আর কি। তো আর এই দেখো, বাবুকে এখানে বসিয়ে দিলাম, বাবুকে বললাম যে একটু চালাও পারে কি না দেখার জন্য আর কি। তো বসিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিলো গাড়িটা ওর জন্য ছোটো হয়ে গেছে, কিন্তু আসলে না, গাড়িটা এরকমই, এই সাইজই হবে, ও পা দিয়ে ঠেলে ঠেলে আগাবে। তো ঠিকই আছে, চলুক, এখন তোর বয়স খুবই কম, এই গাড়িগুলো দিয়ে ও চালাক। তো এই গাড়িটা আনার পরে কিন্তু বাড়িতে খুব এনজয় করে এখন খেলছে এই গাড়িটা দিয়ে, তো আমার আনাটা সার্থক। আর তারপরে ওখান থেকে চলে গেলাম স্মার্ট পয়েন্টে, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেই টুকিটাকি জিনিস কিনতে, যেমন ওটসের প্যাকেট আমার শেষ হয়ে গেছিলো, আরও দুই একটা জিনিস আর কি। আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় নার্সারিতে একটু ঢুকলাম, যে দুই একটা যদি গাছ পাওয়া যায় তো সেই গাছ নিতে। তো এখান থেকে একটা নতুন অতিথি কিন্তু আমরা নিয়েছি, কিছুক্ষণ পরে দেখতে পাবে। তো দেখো, আমরা বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে দেখো রাস্তাতে কেমন থই থই জল, মানে রাস্তাতে না, সরি, এই আমার রাস্তা, আর এই দেখো দুপাশে দেখেছো পুরো জল হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে যে একটা না, এখনো হড়মড় করে বৃষ্টি আসবে, এদিকে গরম লাগছে খুব, আর এদিকে ঘেমে যাচ্ছি, আর এদিকে আকাশ কিন্তু কেটে দিল বাবু ভিডিওটা। তো যাই হোক, আকাশ মেঘলা, ওই দেখো আকাশে মেঘ, ঠান্ডা, ওই দেখো। তো চলো যাই বাড়ি। এই যে আমার সেই নতুন অতিথি, ছোট্ট রঙ্গন গাছ, আর এই টপটাও নিয়েছি সঙ্গে, আর টপটা খুব ডিজাইন করা ছিল, মানে প্লেন টপ দিচ্ছিল, তো আমি বলেছি না আমাকে ডিজাইন করা টপ দাও। আর তারপরে দেখো বাবু খেলছে, চলে আসো চলে আসো, উঠে না আগে আসতে হয়। এই দেখো ওই টপ দুইটা আমি নিয়ে এসেছি, দাঁড়াও, এই দেখো আমি এইটা নিয়ে এসেছি টক দুইটা, দাদা দাদা দাঁড়া, আমার ব্যাটাকে খাওয়াবো, বুঝলে তো, একবার খাইয়েছি আমি, না খাওয়ানো না, কেন না, একবার খাও খাও, কিন্তু আমি দিচ্ছি, ভেঙে যাবে তো, বিছানায় পড়ো বিছানায়। ভালো ভালো ভালো, ওয়াও বাবা, ইয়াম ইয়াম, চিনি টিনি কিছু দেইনি, শুধু ডাইরেক্ট টক দই, আর এটা কিভাবে খাচ্ছে দেখ, আয় টক দই খাওয়া, এ খায় না, কিন্তু এর বেটা দেখো আমার মতো হয়েছে, আমাকে একটু খেতে দে বাবা, আমি আমার জন্য আনছিলাম, পুরোটাই খেয়ে নিল। আচ্ছা ছাড়, আমি খাবো না, ছাচটা রাখি, আর খাস না, এটুকু আমার দুধ পাততে লাগবে, দেখো দই পাতো বলে এটা আনছি আমি, আচ্ছা কীভাবে খাচ্ছি, বেড়ে যাবে, আর এরপরে আমি মিতের জন্য বানাচ্ছিলাম একটু খাবার, মানে দেখো দুধ দিয়েছি, তারপরে আজকে প্রথম ওর জন্য আমি চকোস নিয়েছিলাম মল থেকে, তো ভাবলাম আজকে প্রথম ওকে একটু চকোস দিই, খাই কিনা দেখি। তো সেই চকোসটা ওকে আমি গুলিয়ে দিলাম, তো চকোসের প্যাকেটটা খুলছিল না।
তারপরে আমি ঢেলে দেখি চকলেট কালার আর সাদা কালার দুটোই ছিল। আমার খুব লোভ হচ্ছিলো যে একটু আমি ট্রাই করি, কিন্তু আমি ট্রাই করিনি। বাবু বাচ্চার খাওয়া দাওয়া, তো বাবুকে আমি এখানে দিলাম। আর বাবুর বাবা তো বলে সোজাই না, ওকে দেবে না। তো আমি ভাবলাম যে না, মাঝে মাঝে তো হঠাৎ মঠাৎ দিতে হয়, আমি কখনো ওকে দিই না সেরকম রেগুলার, হঠাৎ মঠাৎ দিতে হয়। তো তারপরে দিলাম। তো দেখো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম, আর এখন হলো বাবুকে খাইয়ে দিলাম আর বাবুর বাবাকে এখন খাওয়াবো। তো দেখো বাবাকে কী খাওয়াচ্ছি আমি। দেখো এটা হলো কাঁঠাল, আর কাঁঠালের সাইজটা দেখেছো, আমি একটা রোয়া ইচ্ছা করে নিয়ে এসেছি। দেখো এক কর ছোট্ট বিচি বিচি কাঁঠালের একটা বিচিও নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো এত ছোট দেখেছো, একদম এতটুকুনি, এত ছোট, ওই যে ট্যাবলেটের মতো। মিষ্টি আছে, টেস্টি আবার, কিন্তু খুবই পিচ্ছি পিচ্ছি। একটা খেয়ে খাও দেখি কেমন করে খাচ্ছ। একসাথে মানে 10-12টা চলে যাবে। আর ওইখানে কিন্তু কতগুলো আছে বলো তো, প্রায় গোটা কাঁঠালটা, মানে এই রোহা রোহা অনেক ইয়ে ঘন ঘন, কিন্তু খুবই ছোট ছোট। ডোরা খাবি? এই যে বাবুর গাড়িটা, সেই খেললো এতক্ষণ। রাতে তেমন রান্না নেই, খালি রুটি করব, ব্যাস। আর বাবুর খাবার বানাতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর ওদিকে টিভিতে বুঝতেই পারছো এখন কি চলবে, ভোট ভোট ভোট। আর তো আমাদের আজকে এনার ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে তোমার সাথে। ইয়েস, ভোটটা দিয়ে চলে আসলাম, ভ্যালু কমে গেল আমার। তুমি দেশের নাগরিক, আমরা তো নাগরিক না। তো খাক চলো, এখনো পর্যন্ত আমার ভোটের কাজ শেষ হয়নি, আজকে নিজে দিলাম, আর 2-3 দিন 8 তারিখে লোকের নেব, লোকের ভোট নেব। আমি ভিডিও করতে পারবো না, ওখানে তো ভিডিও করা যাবে না। একটু একটু করবা বাইরেটা, যখন তুমি ইয়েতে যাবা, ডিসিতে করা যাবে, ডিসিতে যখন যাবা তখন রাস্তাতেও সম্ভবত একটু একটু করতে পারবে, রাস্তা একটু করবে, ডিসিতে একটু করবে, পরে তো বন্ধুদের জন্য হয়তো বা করতে পারবো, পরের দিন জানি না কি করতে পারবো। যদি সুস্থ হয়ে ফিরি তাহলে অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে। বেকার কথাবার্তা, সত্যি তাই, পঞ্চায়েত ভোট না, বুঝতে পারছো, সবাই যারা যারা পঞ্চায়েত এরিয়ায় আছো, আর আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস তো, রাজনীতির ইতিহাস তো জানোই ভালো করে। প্রে করো যে আমরা সুস্থভাবে ফিরে আসতে পারি। কথাবার্তা এই কথাবার্তা শুনে না যাও, ভয় মানে করবে না ভোটে, এর কথাবার্তা শুনে ভয়, মানে ভয় ভয় করবে আর কি, শুনে খালি বলছে ভয় পাবো আর কি, খালি বলছে কি এই আজকে আমাকে লাস্ট মাংস খাইয়ে দাও, তারপরে হলো আর যদি না খাওয়াতে পারো 8 তারিখে তো আমি যাচ্ছি, জানি না কি হবে, এরকম করে বলছে, এত ভয় পায়। আসলে সত্যি তাই, এরকম মানে বাজে পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের, কি দরকার এই ভোট টোট নেওয়ার, আমি এটাই বুঝি না। আর ভোট নিলে নিজেরাই নে বাবা, এরকম মারামারি কাটাকাটি করার কি আছে। তো যাই হোক, এগুলো ভোটের কথায় আমি যাবো না। দেখো আমি নতুন একটা নাইটি পরেছি, দেখেছ নাইটিটা হলো পিয়াদির দোকান থেকে নিয়েছিলাম, মানে পিয়াদি এসেছিলো কালকে, ওর ও আমার জন্য নিয়ে এসছে দুটো নাইটি, তার মধ্যে একটা, সবগুলো নাইটি আমার ছিঁড়ে একদম ফালা ফালা, ওর জন্য ওকে বলেছিলাম দুটো নাইটি আনতে, তো ওই নাইটিগুলো নিয়ে এসছি ওর দোকান থেকে। তো চলো আবার দেখা হচ্ছে পরে, আর যদি না দেখা হয় তো তোমরা কিছু মনে করো না, আমি লিখে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।